বিজেডিরে বড়ুছি পাণ্ডিয়ান বিরোধী ভাবনা। পূর্বরু দলর কিছু বরিষ্ঠ নেতা অসন্তোষ ঝাড়িথিবা বেলে গতকালি যুব বিজেডি কর্মী শঙ্খ ভবনে পাণ্ডিয়ান বিরোধী নারা দেইথিবা সূচনা মিলিছি। পরাজয় পাই পাণ্ডিয়ান মানস মঙ্গরাজ এবং সস্মিতকু দায়ী করে কার্যানুষ্ঠান দাবি করেছেন। এপাই 48 ঘণ্টার মহলত দিয়েছেন যুব বিজেডি কর্মীঙ্কু বুঝাইবাকু বিজেডি সংগঠন সম্পাদক প্রণপ্রকাশ দাস বৈঠক ডাকিলে। এতে পাণ্ডিয়ানকু প্রবল বিরোধ করা যাইতলা। পরাজয়ের কারণ খোঁজবাকু বরিষ্ঠ নেতা প্রসন্ন আচার্যঙ্ক নেতৃত্বে এক কমিটি গঠন করা যাইছি। খুব শীঘ্র মুখ্যমন্ত্রী এ উপরে নিষ্পত্তি নেওতবা কহি যুব বিজেডি কর্মীঙ্কু আশ্বাসনা দিয়া যাইতলা। দিব্যজ্যোতি মহান্তি আমার চিফ রিপোর্টর ফোন লাইনে জড়িয়েছেন। দিব্য, প্রথমে বরিষ্ঠ এবং বর্তমান যুব নেতা এবং কর্মী পাণ্ডিয়ানকু বিরোধে দেখন্তু কমলাকান্ত, নিশ্চিত ভাবে গতকালি সন্ধ্যা সময়ে শঙ্খ ভবনে হঠাৎ হো হালা পাটিতুণ্ড এবং নারাবাজি শুণা মিলিছিলা এবং যেউথিরে বিজেডি যুব জনতা দলর কিছু কর্মী থিলে এবং ছাত্র জনতা দলর কিছু কর্মী থিলে সেমানকর গোটিয়ে নারা থিলা পাণ্ডিয়ান মুর্দাবাদ, সস্মিতপাত্র মুর্দাবাদ, মানস মঙ্গরাজ মুর্দাবাদ, প্রণপ্রকাশ দাস মুর্দাবাদ। এই চারিজণকু সেমানে বিজেডি পরাজয় পাই দায়ী করছন্তি। এমানক উপরে কার্যস্থান পাই সেমানে সম্পূর্ণ ভাবরে দাবি করিকিরি কালি ভোহালা পাটন করছিলে শঙ্খ ভবনের পাখাপাখি 40-45 মিনিট ধরি শঙ্খ ভবনর তৃতীয় মহলারে এইভাবে কিছু পাটন শুণবাক মিলছিলা এবং পরে পরে সাংগঠনিক স্তরের প্রকাশ দাস আসি সেমানকু বুঝিবাক চেষ্টা করছিলে, বৈঠক নিয়েছিলে। সেটি মধ্যে প্রবল পাটন্ড হয়েছিল, যা পরে প্রণপ্রকাশ দাস উভয় যুব ও ছাত্র কর্মী মানুষ বুঝাই কহিলে যে পরাজয়ের কারণ খোঁজা মুখ্যমন্ত্রী গোটে কমিটি গঠন করছেন, বরিষ্ঠ নেতা তথা দলর বরিষ্ঠ উপসভাপতি প্রশ্ন আচার্য নেতৃত্বে গোটে কমিটি গঠন করা হয়েছে। সে কমিটি খুব কম দিন ভিতরে এই যে পরাজয়ের কারণ খোঁজিকি রিপোর্ট দেব এবং তারপরে মুখ্যমন্ত্রী যে কেই হিত নাকে তাপরে কার্যপাল নেবে এ কথা ববি দাস কহা পরে সেমানে টিকে শান্ত পড়ছিলে। কিন্তু কেউ না কেউটি বিজেডি রে পাণ্ডিয়ান এবং পাণ্ডিয়ানকর যে চাটুকাচা করছিলা কিছু নেতাঙ্কু নেইকিরি অসন্তোষ বড়িবার লাগিছি লগাতার ভাবরে। সেই সবু নেতামানকু কর্মী মানে সিধাসলখ অসন্তোষ প্রকাশ করে সোশ্যাল মিডিয়ারে তাঙ্ক বিরুদ্ধে লেখিবা আরম্ভ করছন্তি। এবং যদি দেখিবে আপন যেবে পাণ্ডিয়ান দিল্লি যাইছিলে তাকু নেইকিরি যেভাবে ভাবরে সস্মিতপাত্র প্রেসমিট করিকিরি গণমাধ্যম দোষারোপ করছিলে তারপরে যুবকর্মী এবং ছাত্রকর্মী মানে অধিক অসন্তুষ্ট হয়েছেন। কহবা কথা যে পাণ্ডিয়ানক বিরুদ্ধে কাহি মানস মঙ্গরাজ, প্রণপ্রকাশ দাস, তা সহ সস্মিত পাত্র এমানে কাহি ওকিলাতি করছেন তাকে সহজে গ্রহণ করে পাওনা বিজেডির ছামুয়া সংগঠনর কর্মী মানে সময় দিয়া যাইছি তার ভিতরে অ্যাকশন নেওয়া পাই কোয়া যাইছে, নলে অসন্তোষ আহরি বড়িও। বহুত বহুত ধন্যবাদ দিব্যজ্যোতি মহান্ত। যদি আপনার আমার ভিডিওটি ভাল লাগিলা তবে আমার চ্যানেলকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করা জমা ভি ভুলন্তু নাহিঁ।